আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানিয়ে দেব আজকের আলোচনার বিষয়গুলো। রাজধানীতে চরমোনাই পীরের সমাবেশে মানুষের ঢল, এভাবে দেশ চলতে দেওয়া যায় না। আজকের আয়োজনে আলোচনা থাকছে সরকার পতন করে ভোটাধিকার পুনরুদ্ধার প্রধান এজেন্ডা কি করবেন আসমরভরা। সর্বশেষ পাগলের হাতে লাঠি থাকলে কেউ নিরাপদ থাকে না, আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্য করে যা বলেছে বিএনপি নেতারা। পুরো প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের চ্যানেলের সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার বাদ জুমা গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কে এই সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে এদিন সকাল থেকে বিভিন্ন মিছিল নিয়ে গুলিস্তান এলাকায় জড়ো হতে থাকেন দলটির নেতাকর্মীরা। এছাড়া সারা দেশ থেকে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা বাস, ট্রাক, লঞ্চ ও প্রাইভেট কার ভাড়া করে রাজধানীতে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গুলিস্তান এলাকায় জনসমুদ্রে পরিণত হয়। সমাবেশ স্থল ছাড়া আশেপাশে রাস্তায় দলটির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। সমাবেশকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গুলিস্তান শাপলা চত্বর বায়তুল মোকাররম পল্টন মোড় এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। এছাড়া সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বেশ তৎপর রয়েছেন। মহাসমাবেশে সভাপতিত্ব করছেন দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। এছাড়াও বক্তব্য রাখবেন নেতৃস্থানীয় ওলামা মাশায়েখ, জাতীয় কেন্দ্রীয় নেতারা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ ছাড়া দলটির অন্য দাবিগুলো হল শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম দেশ ও মানবতা বিরোধী, বিধিমালা 2022 বাতিল, স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত কায়েম। যাচ্ছি পরের সংবাদে। আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটিয়ে ভোটাধিকার পুনরুদ্ধার করাই হচ্ছে জাতীয় সমাজতান্ত্রিক দলের মূল্য এজেন্ডা বলে জানিয়েছেন দলটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি আসম আব্দুর রব। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, মানবাধিকার এবং সাংবিধানিক অধিকার হরণকারী, সংবিধান লঙ্ঘনকারী ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে সরকারকে পদত্যাগে বাধ্য করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা অর্থাৎ সাংবিধানিক চেতনায় রাষ্ট্রকে পুনর্বহাল করাই এখন প্রধান এজেন্ডা। গতকাল শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় আসম রব এসব কথা বলেন। আসম রব আরও বলেন, ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে যে গভীরতম জাতীয় সংকটের সৃষ্টি হয়েছে তাকে পুনরুদ্ধার করার অন্যতম পন্থা হচ্ছে জাতীয় সরকার। জাতীয় জীবনে গভীর শাসনতান্ত্রিক রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় সরকারের পন্থাই অনুসরণ করতে হয়। গণবিচ্ছিন্ন অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী বিজয়ী শক্তির নেতৃত্বেই জাতীয় সরকার গঠিত হবে। আসম রব আরও বলেন, রাতের অন্ধকারে ভোট সম্পন্ন করার পর হতবাক জনগণের ঘৃণা ভরা নীরব প্রত্যাখ্যান ক্ষমতাসীন সরকার বুঝতে ব্যর্থ হয়েছে। জোর করে ক্ষমতা আঁকড়ে থাকা নির্বাচনকে বৈধতা দেয় না। ভোট জালিয়াতি নির্বাচনের পর পদত্যাগ করাই সরকারের নৈতিক দায়, বরং সাংবিধানিক চেতনাকে নস্যাৎ করে সর্বজনীন ভোটাধিকারকে পদদলিত করে এবং লজ্জা বিসর্জন দিয়ে শপথ গ্রহণ করাই হচ্ছে সরকারের ভয়ঙ্কর অপরাধ। 71 সালের 25 মার্চ গণহত্যার পরের দিন সারা দেশে কবরের নীরবতা বিরাজমান ছিল বিধায় প্রমাণ হয় না জনগণ পৈশাচিক গণহত্যা মেনে নিয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ক্ষেত্রে সরকারের চরম ঘাটতি রয়েছে। যাচ্ছি পরের সংবাদে। বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, কোনো পাগলের হাতে লাঠি থাকলে সামনের কেউ নিরাপদ থাকে না, এটা একটা পাগল সরকার ক্ষমতায়, সে কারণে যাকে ইচ্ছে তার মাথায় বাড়ি মারছে। এখনও যারা সরকারের পক্ষে কথা বলছেন, অন্যায় জুলুমের পক্ষে কথা বলছেন, যে কোনো সময় আপনাদের মাথায়ও বাড়ি পড়তে পারে। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে রফিকুল আলম মজনু যুব ঐক্য পরিষদ আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু নিঃশর্ত মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সরকারকে উদ্দেশ্য করে আব্দুস সালাম বলেন, র্যাব পুলিশ নিয়ে চলেন, সেজন্য জনগণের কথা শুনতে পান না। মন্ত্রী এমপিদের বলেন র্যাব পুলিশ ছাড়া চলাফেরা করতে, দেখেন জনগণ খাবলে ধরে কিনা। 72 থেকে 74 দুর্ভিক্ষ আমরা দেখেছি, মানুষ কিভাবে না খেয়ে মারা গেছে আমরা দেখেছি, আজকে সেই অবস্থার হাতছানি আমরা দেখতে পাচ্ছি। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আব্দুস সালাম বলেন, ভালো কাজ করেছিল বলেই বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। গণতন্ত্র মুক্তি না পেলে গণতন্ত্রের মা মুক্তি পাবে না, তাকে জেলে পুরে দিয়ে গণতন্ত্রকেই জেলে পড়েছে। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার করে গণতন্ত্রকেই বন্দী করে রাখছে। গণতন্ত্রের মূল প্রতিপাদ্য হচ্ছে নির্বাচন, মানুষের ভোটের অধিকার নাই।